তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সিরিয়াস, তোমাদেরকে আজকে কিছু পরামর্শ দিব। আমি মনে করি যেগুলো আমি যদি প্রথমেই জানতাম তাহলে আমার জন্য এইচএসসি লাইফে পড়াশোনা করাটা সহজ হইতো, কিংবা আমার যে মেডিকেল স্বপ্নটা সেটা পূরণ করা কিছুটা সহজ হইতো। প্রথম কথা হলো, তোমার একটা মাইন্ডসেট এটা চেঞ্জ করা দরকার। কিরকম মাইন্ডসেট? আমাদের অনেকের এই যে ভিকটিম সাজার একটা প্রবণতা আছে, আমরা কিছু হলে অজুহাত যে আমরা ভালো কলেজে পড়তে পারিনি, আমরা ভালো টিচার পাচ্ছি না। আসলে বাস্তবত হলো, মনে রাখতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসন হচ্ছে 4,350 এবং ঢাকা মেডিকেল কলেজে মাত্র 230। সো এই আসনের মধ্যে তোমাকে চান্স পেতে হবে। এখন তুমি যদি অজুহাত দেখাও, আমার এই জন্য পড়া হচ্ছে না, ওই জন্য পড়া হচ্ছে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কেউ তোমার এই অজুহাত শুনতে আসেনি, কেউ তোমার পারিবারিক সমস্যা শুনতে আসেনি, কেউ তোমার সামাজিক সমস্যা দেখতে আসেনি। এই জন্য যত কিছু হয়ে যাক, তোমাকে এটা বুঝতে হবে যে না, আমার এইচএসসি তে ভালো অবশ্যই পড়াশোনা করতে হবে, আমাকে আমার মতো করে পড়ার সময় খুঁজে বের করতে হবে, আমাকে আমার জীবনের বাস্তবতা মেনে সে অনুযায়ী আমাকে আমার মতো করে এগিয়ে যেতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি অন্যদের থেকে অনেক বেশি ভালো করতে পারবা। দ্বিতীয় কথা হলো, কলেজ লাইফে আমাদের অনেকের এরকম একটা ধারণা হয়ে যায় যে কলেজ লাইফে পড়াশোনা অনেক বেশি, এটা করা অনেক কষ্টের, একটা সমুদ্রের মতো। হ্যাঁ, এটা সত্য, কিন্তু মনে রাখতে হবে যে তোমারও ওই ক্যাপাবিলিটি হয়েছে। তুমি এক সমুদ্রজয় জাহাজের মতো যে এত লম্বা জার্নি করতে পারে। তাহলে হাজার হাজার শিক্ষার্থী যেখানে কলেজ লাইফে এ প্লাস পেয়ে বের হচ্ছে, তোমারও টার্গেট থাকতে হবে যে আমারও যাতে কলেজ লাইফে একটা ভালো এ প্লাস নিয়ে আমি বের হতে পারি, আমাকেও সেই অনুযায়ী যেভাবে পড়াশোনা করা দরকার সেটা করতে হবে। কেননা কলেজ লাইফের এই এ প্লাসই তোমার কিন্তু অনেক বেশি কনফিডেন্স দিবে, এবং তোমার যে মেডিকেলের 125 মার্ক শুধুমাত্র এইচএসসি জিপিএর উপর, সেটা কিন্তু অবশ্যই তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এবং এটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু মেডিকেলের চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে আশা গুড়াবালি হয়ে যাবে। তৃতীয় কথা হলো, পড়াশোনার দিক থেকে তুমি অবশ্যই নিয়মিত পড়াশোনা করবা। একদিন পড়লাম, দুদিন পড়লাম না, যদি তুমি এরকম করো দেখা যাবে যে অনেকদিন পড়াশোনা না করতে করতে একসময় তুমি এতটাই পিছিয়ে যাবা যে তুমি আর ব্যাকআপ দিতে পারবা না, তুমি আর সামনে এগোতে পারবে না। তোমার কাছে এটা এত সমুদ্র মনে হবে যে আমি আর কুল পাচ্ছি না, এটা পড়বো না, ওইটা পড়বো না, ওইটা পড়বো। এই অভ্যাসটা বাদ দিয়ে দিয়ে প্রতিদিন টিচার যখন পড়াবে তার আগে কিছু সময় পড়ে এসে টিচারের সময়টা পড়াশোনাটা ভালো করে বুঝে নাও, এবং ভাইয়ারা যখন ক্লাসগুলো নিচ্ছে বা টিচার যখন তোমার ক্লাসটা নিচ্ছে শেষ হয়ে গেছে, এরপরে তুমি সরাসরি গিয়ে বইটা দেখো। তুমি এর পাশাপাশি তোমার বোর্ড প্রশ্নগুলো দেখো, মেডিকেল প্রশ্ন ব্যাংক দেখো, এইচএসসি প্রশ্নগুলো দেখো, তাহলে দেখবা যে প্রতিদিন ধীরে 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 তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছ। সর্বশেষ কথায় আসছি, সেটা হলো পুরো বছর জুড়ে যখন তুমি পড়ছো সবসময় একটা মন মানসিকতা রাখতে হবে যে আমি পারবো। তোমার যদি মনে হয় তুমি পারবা না তাহলে তুমি আসলে চেষ্টা করবে না। বাট তুমি যদি আসলে ধীরে 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 প্রত্যেকটা স্টেপে নিজেকে চেষ্টা করো যে আমার ইংরেজিকে পড়া প্রয়োজন, আমি ইংরেজিকে পড়বো, আমার ফিজিক্সে দুর্বলতা আমি ফিজিক্স পড়বো, আমার কেমিস্ট্রির দুর্বলতা আমি প্রতিদিন কেমিস্ট্রি আধা ঘন্টা করে সময় দিব, আমার বায়োলজির দুর্বলতা আমি বায়োলজি প্রতিদিন এক ঘন্টা করে মুখস্থ করব, তাহলেই দেখবা যে তোমার আসলে উন্নতি হচ্ছে। এর বাইরে কোনো শর্টকাট নাই যে আচ্ছা আমার অনেক বেশি দুর্বলতা ফিজিক্সে, ভাইয়া কীভাবে ফিজিক্স পড়বো, আমার কেমিস্ট্রি দুর্বলতা ভাই কীভাবে কেমিস্ট্রি পড়বো। ভাইয়েরা শুধু ক্লাসে নিতে পারে, বাট তুমি যদি বারবার আবারও ওই ক্লাসে জয়েন করো কিন্তু ক্লাস করছো না নিয়মিত, আর তারপরে সমাধান করছো না, যেভাবে তোমাকে গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো তুমি মানছো না, দিন শেষে কিন্তু কোনো লাভ হবে না। সর্বশেষ কথা হলো, দেখো মেডিকেল একটা প্রতিযোগিতামূলক জার্নি। এটা যদি তুমি বুঝো যে মেডিকেল একটা প্রতিযোগিতামূলক জার্নি, তাহলে তুমি বুঝতে পারবা যে না, এইটার জন্য এটা বেশ কঠিন একটা ব্যাপার। এত এত শিক্ষার্থীর মধ্যে নিজের জায়গাটা ধরে নেওয়া বেশ কঠিন। সো যে থেমে যায় সে আসলে এত এত স্রোতের ভিতরে এখানে কিন্তু আর দাঁড়াইতেই পারে না। তুমি এখানে একা পরীক্ষা দিচ্ছ না, বিভিন্ন কলেজের, বিভিন্ন ভার্সিটির, বিভিন্ন বড় বড় সেরা কলেজ, সেরা জেলা, সেরা সবাই কিন্তু একসাথে এখানে পরীক্ষা দিচ্ছে। সেই জন্য তুমি যদি আজকে পড়াশোনাটা না করো, তার মানে কি তুমি অনেক হাজারো শিক্ষার্থী থেকে পিছিয়ে যাচ্ছ। তুমি যদি আজকে প্র্যাকটিসটা না করো তাহলে তুমি হাজারো শিক্ষার্থী থেকে পিছিয়ে যাচ্ছ। এবং তুমি বারবারই বললাম যে পিছিয়ে গেলে আমি পিছিয়ে গেছি, এটা কাউকে বলে কোনো লাভ নেই, তা কাউকে শোনায় কোনো লাভ নেই। পিছিয়ে গেলে এটা এগোনোর একমাত্র উপায় হচ্ছে নিয়মিত ধীরে 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 সময় দেওয়া, একটা মেডিকেল ভাইয়ার মেন্টরশিপে থেকে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নেওয়া। তো যারা এগুলো মানতে পারবা এবং একটা মেডিকেল ভাইয়ার আন্ডার থেকে বা তার গাইডলাইন ফলো করে সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করতে পারবা, প্রতিদিন যে নিয়মিত পড়াশোনা হয় সেগুলো দিতে পারবা, প্রতিদিন ধীরে 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 নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে পারবা, তারাই দেখবা যে মেডিকেলের পরবর্তী জানেটা আসলে ভর্তি পরীক্ষার জন্য তোমার এইচএসসি লাইফে বেশ ভালো পড়াশোনা হয়ে গেছে। এবং সেটাই মেডিকেল ভর্তি পরীক্ষা যখন তুমি বসবা দেখবে যে খুব সুন্দর করে পরীক্ষা দিয়ে আসতে পারছো, এবং তুমি আমার মতো হয়তো একজন ডিএমসিয়ান হতে পারবে।